তো আপনারা ভাইয়া এখন রাতে ডিনারটা বানিয়ে ফেলছে, এই স্যান্ডউইচ, এই পানে বা রুটির স্যান্ডউইচটা বানাবে। তো আমরা যখন লিবিয়া ছিলাম তখন এই খোবজাগুলো এরকমই লম্বা টাইপের থাকতো, আরো লম্বা থাকতো খোবজা। বাজার আনছি, দেখো ব্যাগ খোলো। মাশরুম, শাক, ইটালিয়ান শাক, এটা হইছে মেলোনে সিসিলিয়ানো। ওই যে মেলোনে যেটা সবসময় খাও সেরকম না, এটা একটু উন্নত মানের। এটা এইটা শুধু বাঙ্গি, এইটা শুধুমাত্র ইতালির সিসিলিতে হয়, সিসিলিয়ায়। এটা সারার দুধ, ও লিবিয়ার খোবজা। হ্যাঁ, খোবজা। যারা যারা লিবিয়াতে ছিলেন, এই তো যারা মিস করেন, এই সকালের নাস্তার জন্য আমরা খেয়ে থাকি। এটা সাইরের দুধ, আলমন্ডের দুধ, পেস্কা। তুমি তো বললা রসালো ফল আনতে, সব রসে ভরা ফল ফল নিয়েছি। না, এটা রসালো। সাইডের রুটি, ফলগুলো একটু কেটে নিচ্ছে, বাঙ্গিটা দেখি, এটা টেস্ট করে দেখি কিরকম হয়, মিষ্টি কিনা। নরমাল ভাবে তো এখানকার বাঙ্গিগুলো মিষ্টি হয়ে থাকে, এবার দেখি কিরকম হয়। সবসময় কিছু কিছু নিয়েছি, আমি নর্মালি ফল পছন্দ করি না, তো নর্মাল ভাবে দেখা যায় যেগুলো পছন্দ করি না চাটনি ভানায় খেয়ে ফেলি, যে লবণ মরিচ একটু মিশায়। তো এই ফলগুলো মোটামুটি মিষ্টি, একটু রসালো, তো এই কারণে ফল কাটলাম। আর দেখা যায় আমাদের ফল আসলে প্রথম দিনই খাওয়া হয়, এরপর কিন্তু আসলে খাওয়া হয় না, তাই না? তো চলো একটু ফলটা দেখি, ফলগুলো একটু টেস্ট করে দেখি। না, তুমি টেস্ট করে দেখো, তুমি খাও, তুমি টেস্ট করো। খুব
পছন্দ করে এই কারণে সে সবসময় টান দিয়ে সে খেয়ে থাকে। ফলগুলো একটু টেস্ট করে দেখি কেমন রসালো। বাঙ্গিটা কেমন? বাঙ্গিটা খুবই নরম। আজকে বলছো রসালো ফল আনতে, এই জন্য রস দিয়ে পুরো একদম ভরাই দিছি। আমি এইটার ইতালিয়ান নাম কি জানো? ফিকি। কেমন? ভালো? আমি পরে খাই, তুমি খাও। ফিকি ফলটা বেশি দিন থাকে না এদেশে, খুবই সামান্য সিজনটা একদমই সামান্য থাকে, তো এই কারণে সাথে যখন উঠে সাথে সাথে টেস্ট করে ফলতে হয়। পেস্কাটা খাও, পেস্কাটা খাও, পেস্কা খাও। পেস্কার আরবি নাম কি? পেস্কা আরবি নামটা খু। হ্যাঁ হ্যাঁ, খু। কেমন? আমার মনে নাই, আপনাদের ভাইয়ার মনে আছে। তো এটা এই ফলটাও আমরা লিবিয়া থেকে খুব খেতাম। কেমন? এটা মোটামুটি ভালোই আছে, টক মিষ্টি ফল খাওয়ার পর এটা খাইছে তো ওই জন্য টক লাগছে বেশি। তো এই ফলটাও কিন্তু আমরা লিবিয়া থেকে খুব খেতাম, যারা লিবিয়া ছিলেন তারা তো অবশ্যই মিস করেন। তবে মোটামুটি সব দেশেই এই ফলটা এখন পাওয়া যায়, মোটামুটি সব ফলই সব দেশেই পাওয়া যায়, তাই না? বিদেশ থেকে সব ফলই যায়, সব ফলই যায়। এই তিন ফল, এই খুক ফলটা মানে পেস্কা আর এই যে তিন ফলটা, এই দুইটা বেশ খাওয়া হতো লিবিয়া থাকতে গাছ থেকে মোটামুটি সব। এখন এই তিনটা ফলের ভিতরে তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে? আমার কাছে বাঙ্গিটা একটু বেশি ভালো লাগছে। বাঙ্গিটা আর তিনটা, এই যে বাঙ্গিটা কিন্তু সবখানে পাওয়া যায় না, এটা শুধুমাত্র ইতালির সিসিলিতে হয়, সিসিলিয়া ছাড়া এই বাঙ্গি আর কোথাও হয় না। তুমি একটু খাও, খায় দেখো কেমন হয়েছে। আমি তো তোমার জন্য এই যে ইয়া বানাইছি, মিল্ক শেক বানাইছিলাম, দই দুধ আর স্ট্রবেরি দিয়ে। ইনশাল্লাহ রেসিপিটা সামনে শেয়ার করব সবার সাথে, কিন্তু আমার কাছে খুব মজা লাগে। এটা এক গ্লাস খাইলে মোটামুটি অনেকক্ষণ পেট ভরা থাকে। আইসক্রিম সে মজা। বাঙ্গিটা পেস্কাটা টক, পেস্কাটা অনেক টক। বাঙ্গি খাওয়ার পর পেস্কা খেলে আর ভাল লাগে না, তখন আর ভাল লাগে না। আগে টক যেহেতু এই দুইটা লিবিয়ার ফল, এই দুইটা লিবিয়ার ফল আমরা বেশ আগে থেকে এটা খেয়ে আসছি, আর একটা স্মৃতি, দুইটা স্মৃতি পড়ে গেছে। আর যেহেতু সাথে খবজাও আছে, তাহলে চলো এই আজকে ডিনার এই খবজা দিয়ে টুনা খেয়ে ফেলি। ওকে চলো। আচ্ছা চলো, তাহলে সব লিবিয়ার খাবার হয়ে যাবে। চলো রেডি করি আস্তে। হ্যাঁ ওকে। মজা খুবই ভালো। ওই যে দোকান টোকানে যে মিল্কশেক বানায়, হ্যাঁ ফ্রেশ ফালতু, আমরা যখন লিবিয়া ছিলাম তখন এই খবজা গুলা এরকমই লম্বা টাইপের থাকতো, আরো লম্বা থাকতো। তো এটা আল্লাহ এভাবে কাটছো, তো এটা এখন সাইড থেকে কেটে তারপরে এখানে টুনাটা লাগিয়ে নেবে। আর আমার বাসায় হারিসাটা শেষ হয়ে গেছে। হারিসা মানে হচ্ছে মরিচের একটা ঝাল টাইপের, কি বলে যে ক্যাচাপের মতন, মানে ঝাল মরিচের ক্যাচাপ।
সো সেটা শেষ হয়ে গেছে সেই হারিসা, তো এই কারণে কেচাপ দিয়ে মাখিয়ে খাওয়া লাগবে আজকে। এত দিও না, এত দিও না, এখন তুলাটা দিয়ে দিচ্ছে। আজকে একদমই সিম্পল ডিনার সেরে ফেলবো, যেহেতু দুপুরে আমরা ভাত খেয়েছি। আমরা দুপুরে দেখা যায় বাচ্চাদের পাপা নর্মালি এক বেলা ভাত খেতে চায়, সে রাত যদি দুপুরে ভাত খায় রাতে ভাত খেতে চায় না। আর দুপুরে দুপুরে যদি সে বাসায় না আসে, সো দেখা যায় কাজের ওখানে নর্মাল কিছু খেয়ে ফেলে, রুটি রুটি এই টাইপের, আর রাতে এসে ভাত খায়। সো আজকে যেহেতু দুপুরে ভাত খেয়েছে তো রাতে এই কারণে এই আমরা রুটি খাচ্ছি। একেবারে খুবই সিম্পল সিম্পল একদম সিম্পল আমাদের ডিনার শেষ, মানে ডিনার রেডি করা শেষ আর কি, ডিনার শেষ না, খুব যা খুব যা শেষ আমাদের। এতে শর্টকাট পদ্ধতিতে ডিনার বানানো মনে হয় সম্ভব না। দেখো রেডি, এক মিনিটে ডিনার রেডি, আমাদের ডিনার রেডি। এটা আছে, ফল আছে, বাস আলহামদুলিল্লাহ, আর আর কি লাগবে, শেষ। আজকের আমাদের ডিনার শেষ, এক মিনিটে ডিনার রেডি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এক মিনিটের ডিনার রেডি করে খাইতে কেমন লাগে। আর চাইলে এখানে ডিমও নেওয়া যায়, ডিম পোস্ট বা, কিন্তু তুমি খাবা? আমার তো ভালো লাগছে, আমি খাবো না, না সেও খাবে না, তো আজকে এটাই সেরে নেব। তো কোক থাকলে যদি একটু ভালো লাগতো, কিন্তু কোক তো আমরা নর্মালি খুব বেশি খাই না, কোনো ওকেশন ছাড়া বাচ্চাদের বাবা কোক আনে না, আনলেও একদম জেরো, যেটা চিনি ছাড়া সেটা আনা হয়। তো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।